আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। নিশ্চয় সকল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্যামসাং G532F, স্যামসাং G532G। এই ফোনগুলো আমরা যারা বুট রিপেয়ার করি অনেকেই করতে পারতেছে, আবার অনেকেই করতে পারতেছে না, বেশিরভাগ টেকনিশিয়ান ভাইরাই করতে পারতেছেন না। এই ফোনের প্রবলেমটা হচ্ছে যখন কেউ ডাম্প ফাইল দিয়ে করতে চাইতেছেন ডাম্প ফাইল দিয়ে হয় না, ফার্মওয়্যার দিয়ে করতে চাইতেছেন ফার্মওয়্যার দিয়ে হয় না, আবার অনেকেই ডাম্প ফাইল দিয়ে ফোনটা রান করতে পারতেছেন কিন্তু নেটওয়ার্ক ফিক্স করতে পারতেছেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। তো এই পর্যন্ত অনেক ভাই রিকোয়েস্ট করেছে যে স্যামসাং G532F এবং স্যামসাং G532G এই ফোনগুলো কিভাবে রিপেয়ার করলে মানে সঠিক সলিউশনটা পাওয়া যাবে। তো অনেকেই বলে যে ভাই আমি তো ইজিজি ট্যাক প্লাস বক্স কিনছি সেজন্য কি আমার একটা হয় না, আবার অনেকে বলতেছে ভাই আমি তো ইএফআই বক্স কিনছি সেজন্য কি আমারটা হয় না। না, আসলে প্রকৃতপক্ষে কাজ করলে যে কোনো বক্স দিয়েই কাজ করা যাবে। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে যাই। দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে লেখা আছে G532G। তো এখন আমরা এই ফোনের রিডিংটা চেক করে নেব পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, রিডিং কত দেখায়। অনেক সময় ব্যাক পার্টে লেখা থাকে 532G, আবার ভেতরে লেখা থাকে 532F, এই নিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। দেখতে পাচ্ছেন এখানে 15, 15, 16 এরকম রিডিং দেখাইতেছে। এটা আরেকজন টেকনিশিয়ান আমার হাতে দিছে ফোনটা, প্লাস করতে গিয়ে ফোনটা ডেট হয়েছে। তো এখন 18 পর্যন্ত উঠছে দেখেন, কিন্তু ফোনটি রান হয় না কোনোভাবেই। অনেক সময় আমরা যে ভুলটা করে থাকি, 532F এর জায়গায় আমরা 532G ফাইল দিয়ে প্লাস করে ফোনটি ডেট করে ফেলি, সেক্ষেত্রে এরকম হতে পারে। এই যে এখানে লেখা আছে মাদারবোর্ডে 532F, তো যাক এটা কোনো বিষয় না, অনেক সময় মাদারবোর্ডে ভুল লেখা থাকে, মাদারবোর্ডে লেখা থাকে 532F কিন্তু টোটাল কনফিগারেশন ইএমএমসি থাকে 532G। যাক আমরা এখন 532F ধরে কাজ করব নাকি জি ধরে কাজ করব, আমরা এখন ইএমএমসি সকেটে আইএসপি সকেটে লাগিয়ে আইডেন্টিফাই দিয়ে নাকি দেখি ওইটা ভিতরে ফার্মেটটা কি। ক্লক স্পিডটি একটু বাড়িয়ে নিলাম, কারণ আইএসপি পিন আউটের মাধ্যমে কাজ করলে স্পিড খুবই কম থাকে, সেজন্য আইএসপি তে ক্লক স্পিড বাড়িয়ে নিতে হয়। দেখতে পাচ্ছেন এখানে 532G লেখা আছে, তারপরেও এটা ভিতরে থেকেই যায়, এটা মানে রং ফাইল দিয়ে প্লাস করলে অনেক সময় 532F জি হয়ে যায়। আচ্ছা যাক, সমস্যা নেই, আমরা এটাকে 532G ধরে নিয়ে কাজ করব। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে অবশ্যই যে কোনো আইসি থেকে প্রথমেই ইএফএস মডেম মানে নেটওয়ার্ক যেই ফাইলগুলো যেই ফাইলগুলোর কারণে নো সার্ভিস ইমার্জেন্সি কল অনলি এই লেখাগুলো আসবে, মাস্ট বি আপনার 532G 532F-এর জন্য সেম বোর্ডের যে নেটওয়ার্ক ফাইল এই নেটওয়ার্ক ফাইলই আপনার ব্যাকআপ লাগবে, নাহলে আপনারা ফোনগুলো রিপেয়ার করতে পারবেন না। রিপেয়ার করতে পারবেন নো সার্ভিস বা ইমার্জেন্সি কল এই লেখাগুলো থেকেই যাবে, আর নয়তো আপনাদের সিমেরা টুলসের মাধ্যমে রুট করে তারপর আইএমআই রিপেয়ার করে তারপর নেটওয়ার্ক ফিক্স করতে হবে। তো ঝামেলার কোনো প্রয়োজন নাই, প্রথমেই নেটওয়ার্ক ফাইল ব্যাকআপ নিয়ে নেই, তারপরে দেখি ইএমএমসিতে কোনো প্রকার প্রবলেম আছে কি না। ব্যাকআপ আমি আগেই করে রেখেছিলাম নেটওয়ার্কের ফাইল, তো এখন আমি ফ্যাক্টরি রিসেট করলাম ইএমসিটি। ফ্যাক্টরি রিসেট কমপ্লিট, এখন ন্যান টেস্টটা দেখতে হয়, কারণ ন্যান টেস্ট হচ্ছে মেইন। ন্যান টেস্টে যদি আপনার আইসিটা কোনো প্রকার সমস্যা দেখায় তাহলে কিন্তু এই আইসি দিয়ে কাজ করা সম্ভব না কোনোভাবেই। ওকে, ন্যান টেস্ট ওকে, এখানে হেলথ টেস্ট দেখার কোনো মানেই নাই, হেলথ টেস্ট লাগবে না। এখন আমরা প্রথমে ডাম্প ফাইল দেবো, এখানে দেখেন আমার কাছে 532F 532G সব ডাম্প ফাইলই আমার কাছে আছে,
কারণ মিডিয়াটেক যেই ফোনগুলো স্যামসাং এ তৈরি করে এই ফোনগুলো দাম পাইলে আপনার লাগবেই, দাম পাইলে কাজ করলে সহজ, বিশেষ করে মিডিয়াটেকের বেলায়, কারণ মিডিয়াটেক আপনার দাম পাইলে লাগে জানেন। দাম পাইল ছাড়াও করা যায় আপনার ঝামেলা, দাম পাইল দিয়ে করাটাই সবচেয়ে বেটার। এখানে আমি দাম পাইল নিলাম দেখেন 128, হ্যাঁ 128 MB দাম পাইল মাত্র, তাতে কোনো সমস্যা নাই। আরও কম এমবির হইলেও 64 MB হইলেও আপনার ডাউনলোড মোড চলে আসবে, আর ডাউনলোড মোড আসার পরে 532 GB টেস্টেড ফাইল, এই টেস্টেড ফাইল দিয়ে ফ্লাশ করে নিলে এই ফোনটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টোটালি কমপ্লিট কনফিগারেশন এমটিকেআইসির জন্য। ইউজার পার্টে এখন আমরা নেটওয়ার্ক ফাইলগুলো দিয়ে দেব, যে নেটওয়ার্ক ফাইল আমি ব্যাকআপ রেখেছিলাম এই ফোনেরই, মানে AIC-রই, এই নেটওয়ার্ক ফাইলটা রাইট করে দেব, তাহলে নেটওয়ার্কটা ফিক্স হয়ে যাবে। সঠিক নিয়ম মেনে জেনে কাজ করলে সব ফোনের কাজ করাই সম্ভব, আমি আগে অনেকবার বলেছি আপনারা সঠিক নিয়মে কাজ করবেন, ঘুরিয়ে পিছিয়ে কাজ করলে দেখা গেছে আপনাদের সময় অপচয় হবে, অন্য কাজের ক্ষতি হবে, কাজ শেষ। হ্যাঁ কাজ শেষ, এখন আমরা দেখব ডাউনলোড মোডে যায় কিনা, যদি ডাউনলোড মোডে যায় তাহলে ফ্লাশ করে সেটি অন করে নেব। ওদিন দিয়েই প্লাস করি ডাউনলোড কেবল, এখানে স্যামসাং জিকটা অন করে রাখি যাতে ডাউনলোড মোড খুব সহজে চলে আসে, ডাউনলোড মোড চলে আসলো দেখতে পারছেন। এখন আমরা ফার্মওয়্যার দিয়ে প্লাস করে নিই, 532 GB ফার্মওয়্যার এটা, ভালো নয় ভালো।